Welcome back to my channel Bengali recipe with suchandra আজকের রেসিপিটা হচ্ছে মজাদার একটা রেসিপি বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তবে চিন্তার কোনো কারণ নেই তো চলুন দেখে নিতে হবে আজকের এই ক্রাঞ্চি ক্রিস্পি এবং ভেতরে চিজি এই চিকেন চিজ বলটা কিভাবে বানাচ্ছি বাড়িতে দেখো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে ভেতরটা বাড়িটা খুব ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা কতটা সফট হয়েছে এবং চিজটাও একদম মেল্ট হয়ে গেছে তো ঝট করে বানিয়ে ফেলতে হবে এই চিকেন রেসিপিটা একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কেজি মতো চিকেন বোনলেস চিকেন নিচ্ছি নুন ছিটিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি আমি এখানে 1 টেবিলস্পুন নুন জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো গোলমরিচ নিয়েছি 6-7টা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এটা একটু মোটা মোটা করে গুঁড়ো করলাম যাতে মুখে লাগে এবং আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং একটা মিক্সিং বোল নিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচি করা পেঁয়াজ আর দুটো টমেটো আর দুটো রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবং গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডটা রেডি হয়ে গেছে সেগুলো মিশিয়ে নেব চিকেনের মধ্যে এখন গরম মশলা দিলাম 1 চামচ এবং ভালো করে মেখে নিতে হবে চিকেনের সাথে এই মশলাগুলো তো এইভাবে নিয়ে নিচ্ছি মশলাগুলো চিকেনের সাথে এই রেসিপিটা আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে সয়া সস দিয়ে দিলাম 1 ঢাকনি মানে 1 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি সয়া সসটা এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম এরপর খুলে দেখলাম এখন একটা হাঁড়ির মধ্যে আমি নিলাম চিকেনগুলো এবং চাপা দিয়ে একটা ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিতে হবে এই হাঁড়িটা তো তার জন্য একটা পাত্রে গরম জল করে নিয়েছি তলায় একটা ডিশও দিতে পারো তোমরা ডিশ দিয়ে এভাবে হাঁড়িটা চাপা দিয়ে রেখে দেব চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে 20 থেকে 25 মিনিট সেদ্ধ হতে দিয়েছি একটা চিমনি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্সগুলো এখন চিলমিলির মধ্যে ভরে আস্তে আস্তে মুড়মুড় করে ভেঙে ফেলবো তারপর একটা ডিশের মধ্যে ঠেলে নিলাম কর্নফ্লেক্সগুলো এরপর দেখো হাঁড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে 20 থেকে 25 মিনিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত জলটা ঠান্ডা হয়ে গেছে দেখো হাঁড়ি থেকে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যার জন্য জল বেরিয়ে এসেছে জল কিন্তু চিকেন থেকেই বেরিয়ে এসেছে এটা এক্সট্রা বাইরের কোনো জল নাই এটা একদম চিকেনের যে সেদ্ধ হওয়া জল দেখো চামচ দিয়ে ভেঙে যাচ্ছে চিকেনগুলো তার মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চিকেনগুলো পেস্ট করে নেব মশলাগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি চিকেনগুলো দেখো চিকেনটা পেস্ট করার পর ঠিক এরকম দেখতে আসলো এটার মধ্যে কিন্তু চিকেনের মধ্যে আমি এক্সট্রা বাইরের কোনো রকম জল আমি দিইনি চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেগুলোই একটা আলু সেদ্ধ করে নিয়েছি গোটা একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো ভালো করে হাত দিয়ে ম্যাস্ট করে নিচ্ছি এইভাবে ম্যাস্ট করে নেয়ার পর এগুলো চিকেনের সাথে এখন মিশিয়ে দেব এবং ভালো করে চিকেনের সাথে মেখে নেব চিকেনের সাথে মিশিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়েই ছিল সেজন্য আমাদের আর কোনো চিকেনটা সেদ্ধ করার কোনো ব্যাপার থাকছে না ঘি নিয়েছি একটা ডিম নিয়েছি বিটেড করে নিলাম ডিমটাকে ভালো করে বিট করে নেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এরপর চিকেনগুলো বল আমি তৈরি করব এইভাবে চিকেনটা নিলাম জাস্ট দেখো এইভাবে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে এখন আমি দিব চিজ তো এইভাবে ভালো করে
চ্যাপ্টা করে নিচ্ছি এবং চিজ আমি দিয়েছি। তোমরা যে চিজ তোমাদের ভালো লাগে সেই চিজ তোমরা পুর হিসেবে ব্যবহার করতে পারো। তো এখানে চিজ নিয়ে নিয়েছি, ভালো করে সার্কেল করে নিচ্ছি। দেখো ভালো করে গোল করে নেওয়ার পর এটা তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমরা প্রত্যেকটা চিকেনকে গোল করে নেব এবং ভেতরে চিজ ভরে দেব। তোমরা যে চিজ ভালোবাসো সেই চিজটাই ভেতরে পুট করতে পারো। তো এইভাবে তৈরি হয়ে গেছে আমার প্রত্যেকটা বল। এরপর নেক্সট স্টেপ হচ্ছে, একটা বিটের ডিম ছিল, সেই ডিমের মধ্যে আমি এখন এগুলো ডুবাবো এবং ভালো করে ডিমটা মাখিয়ে নিচ্ছি। এরপর সেটা কর্নফ্লেক্সের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে গোটাটাই মাখিয়ে নিচ্ছি। এটা ফার্স্ট কোটিং হলো, ফার্স্ট কোটিং করে নিচ্ছি চিকেনটাকে। এরপর আবার ডিমে ডুবিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নিচ্ছি। এরপর আবার কর্নফ্লেক্সে ডুবিয়ে সেকেন্ড কোটিংটা করে নেব। এটা হচ্ছে সেকেন্ড কোটিং। ভালো করে সেকেন্ড কোটিং করে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু কোটিংয়ের পালা। তো এই সেম একই পদ্ধতিতে সমস্ত বলগুলোকে আমরা কোট করে নেব। দেখো ঠিক এইভাবেই করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু কোটিংগুলো সব করে ফেলতে হবে। দেখো কোটিংগুলো আমরা করে ফেলেছি। তেল গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়ে এখন বলগুলো দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। সেটা এখন ফ্রাই হবে। আঁচ কিন্তু বাড়িয়ে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আঁচ সবসময় কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তবে ভেতরটা সমানভাবে ফ্রাই হবে, খুব সুন্দর হবে এবং সফট হবে, গন্ধ থাকবে না ভেতরে কোনো রকম, এবং খেতেও খুব মজাদার হবে। সেজন্য আঁচ কমিয়ে দিয়ে একদম লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেলতে হবে। তো এটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত লাগছে ভাজতে। তো এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরগুলো সমানভাবে ভাজা হয়। সেজন্য আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, কী সুন্দর লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আমাদের চিকেন চিজ বল কিন্তু তৈরি হয়ে গেছে, এখন শুধু সার্ভ করার পালা। দেখো চিকেন চিজ বলও দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করো। তোমরা তো ইউটিউবে অনেক রকমের পদ্ধতি পেয়ে যাবে, কিন্তু এটা জাস্ট একবার ট্রাই করে দেখো, বলছি অসাধারণ লাগবে। বিকজ অফ আমি এটা করেছি এবং খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে, তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদম ট্রাই করতেই পারো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। দেখো চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে, ভেতরের চিকেনগুলো কিন্তু খুব সফট হয়েছে। তবে আর দেরি কিসের বন্ধুরা, যে কোনো অনুষ্ঠানের মধ্যে বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারো এই চিকেন চিজ বল। পার্টিতে বা রেস্টুরেন্টটা এলে, চিকেন খাওয়াতে গেলে অবশ্যই ট্রাই করতে পারো এটা।